নির্বাচন ঘোষণা হয়েছে, আর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আচরণ বিধি শুরু হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারা দুর্গাপুর জুড়ে, আসানসোল শিল্পাঞ্চল জুড়ে দিদির যে উন্নয়নের ছবি সমেত এবং ক্লাবকে যে অনুদান করেছে 2 লাখ টাকা বা 4 লাখ টাকা মেলা খেলা করেছেন, তার পুরো এখন পর্যন্ত ব্যানার ফেস্ট লাগানো রয়েছে, নতুন লাগানো হচ্ছে। আমার কাছে নির্বাচন কমিশনের চিঠি এসছে যে আপনাদের কোনো যদি এরকম কিছু থাকে আমরা খুলে ফেলুন, আমরা কিন্তু সমস্ত জায়গাতে তার ফেলার ব্যবস্থা করেছি। যে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত প্রায় দূরের কথা, এখন তো লাগানো হচ্ছে। সেই জন্য আমরা এই ব্যাপারে এসডিওকে বলেছি, ডিএমকে বলেছি এবং নির্বাচন কমিশনকে আমরা চিঠিতে জানাচ্ছি যে কেন খোলা হচ্ছে না, এই জন্য কী ব্যবস্থা গ্রহণ করছেন। এই জন্য আমরা ইমিডিয়েটলি আজকালের মধ্যেই আমরা লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি, কেন এই শহরের বুকে যে ক্লাবের অনুদান বা দিদির ছবি উন্নয়নে লাগানো রয়েছে, ইমিডিয়েট খুলে ফেলা হোক, আমরা এই জন্যে চিঠিকেও জানানো হচ্ছে।